এবার গাজা থেকে পালালো ইসরায়েলের সবচেয়ে দুর্ধর্ষ সেনারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের হাতে এবার নতুন ক্ষেপণাস্ত্র। এবার একদিনে 88 বার খেরসনে ভয়াবহ হামলা করেছে রাশিয়া। এদিকে ভারত মহাসাগরে রাসায়নিকের জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান, অভিযোগ পেন্টাগনের। আরো জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান। এদিকে নেতানিয়াহুকে অখণ্ড সমর্থন দিয়ে বিপাকে বাইডেন। গাজায় ত্রাণ বিতরণে বড় বাধা ইসরায়েল, বলল জাতিসংঘ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর মুখ থেকে মুছে যাবে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজা থেকে পালালো ইসরায়েলের সবচেয়ে দুর্ধর্ষ সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রীতিমতো পালিয়েছে ইসরায়েলের সবচেয়ে দুর্ধর্ষ সেনারা। নিজেদের সেনাবাহিনীর সবচেয়ে কুখ্যাত ও দুর্ধর্ষ গোলানি ব্রিগেডকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। গাজার সুজাইয়া জেলায় হামাসের তীব্র প্রতিরোধে বড় ধরনের প্রাণহানির পর গোলানি ব্রিগেডকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর গোলানি ব্রিগেডের প্রত্যাহার ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত 7 অক্টোবর গাজায় অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। কেবল নির্বিচারে বোমাবর্ষণের মাধ্যমে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা ছাড়া তেমন কোনো সাফল্য পায়নি তেল আবিব। প্রতিদিনই হামাসের ড্রোন ও রকেট হামলায় প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। চলতি সপ্তাহে গাজার সুজাইয়া জেলায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার ইসরায়েলি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর ইসরায়েলি সেনাবাহিনী দুর্ধর্ষ গোলানি ব্রিগেডকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে তেল আবিব। গাজা যুদ্ধ শুরুর পর গোলানি ব্রিগেডের প্রত্যাহার ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিকে ইরানের হাতে এবার নতুন ক্ষেপণাস্ত্র। কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক হেলিকপ্টার সহ এবার নিজেদের তৈরি নতুন সামরিক সরঞ্জাম যুক্ত হয়েছে ইরানের নৌবাহিনীতে। এর মধ্য দিয়ে যেন আবারও একবার নিজেদের সক্ষমতার জানান দিল দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, রোববার ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ পূর্ব বন্দর নগরী কোনরাকে ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি, ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এবং অন্যান্য সিনিয়র সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দেশটির নৌবাহিনীকে নতুন অস্ত্র সরবরাহ করা হয়। এর মধ্যে তালায়ে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নাসির ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রথমবারের মতো দেশীয় ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সহ হেলিকপ্টার এবং পুনরুদ্ধারের উদ্দেশ্যে হালকা সামরিক হেলিকপ্টার অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। 8টি লঞ্চার সহ সারফেস টু সারফেস মিসাইল সিস্টেম, জামারান ডিস্ট্রয়ারের বসানো সানজার স্মার্ট লটারিং ও সুইসাইড ড্রোন, ইলেকট্রনিক এয়ারফেয়ার ও নজরদারি অপারেশনের জন্য ব্যবহৃত একটি বহুমুখী ড্রোন সিস্টেম, ডুবুরি শনাক্তকরণ ব্যবস্থা এবং বন্দরে ব্যবহৃত শিরবান টাগবোট ইরানের এই বাহিনীকে সরবরাহ করা হয়েছে। এবার একদিনে 88 বার খেরসনে ভয়াবহ হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের গণমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মতে, একদিনে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর খেরসনে 88 বার হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় নতুন করে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অন্তত 9 জন। খেরসনের গভর্নর অলেকসান্ডার প্রকোদিন শনিবার জানিয়েছেন, শহরটির দক্ষিণ পূর্বে স্টানিস্লাভ শহরে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর তিনি আরো 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সকালে প্রকোদিন টেলিগ্রামে লিখেছেন, একটি আবাসিক ভবনে রুশ আর্টিলারি শেল আঘাত হানায় 80 বছর বয়সী এক দম্পতি নিহত হয়েছেন। ধ্বংস স্তূপ পরিষ্কারের পর মধ্য খেরসনে এক মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে, তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্য বলছে, এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়া 3,53,190 জন সেনা এবং 5,000
858টি ট্যাঙ্ক, 108টি সাজোয়া যুদ্ধযান এবং 8314টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এদিকে ভারত মহাসাগরে রাসায়নিকের জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান, অভিযোগ পেন্টাগনের। ইরান থেকে ছোড়া একটি ড্রোন ভারত মহাসাগরে বাণিজ্যিক একটি জাহাজের রাসায়নিক ট্যাঙ্কারে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলেছে ইরান এই ড্রোন ছুড়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। পেন্টাগনের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জাপানের মালিকানাধীন কেম প্লুটো নামে মোটর চালিত জাহাজটিতে লাইবেরিয়ার পতাকা ছিল। স্থানীয় সময় সকাল 10টায় ইরান থেকে ছোড়া ড্রোনটি আঘাত করে। ভারত উপকূল থেকে 209 মাইল দূরে ভারত মহাসাগরে ড্রোনটি ওই ট্যাঙ্কারে আঘাত করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে আঞ্চলিক যে উত্তেজনা চলছে এই ঘটনায় তারই প্রতিফলন। এতে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি হবে। গাজায় ইসরায়েলের হামলার প্রকাশ্যে সমালোচনা করেছে ইরান সরকার ও তাদের সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, 2021 সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবারের মতো হামলা চালালো ইরান। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাঙ্কারে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জাতিসংঘে ইরানের প্রতিনিধি দলের মুখপাত্র এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এবার যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। আল জাজিরা জানিয়েছে, শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, হুতিরা তাদের নিজেদের মতো করে কাজ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি মেহের নিউজকে বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নিজস্ব উপায় উপকরণ রয়েছে এবং তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য অনুযায়ী কাজ করে। প্রকৃত বাস্তবতা হলো আমেরিকান এবং ইসরায়েলিদের মতো কিছু শক্তি প্রতিরোধ আন্দোলনের আঘাতের শিকার হচ্ছে। কোনোভাবেই এই অঞ্চলে প্রতিরোধ আন্দোলনকারীদের শক্তির বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, এই কথা বলেন ইরানের উপমন্ত্রী। এদিকে নেতানিয়াহুকে অখণ্ড সমর্থন দিয়ে বিপাকে বাইডেন। গাজায় নির্বিচার হামলায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা ও নেতানিয়াহুর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে খোদ নিজের দলেই প্রতিবাদের মুখে পড়েছেন বাইডেন। আবার তার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রকাশ্য বিরোধিতা করেছেন নেতানিয়াহু। দুই দিকেই চাপে পড়ে বিপদে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার চলতি যুদ্ধ নিয়ে উভয় সংকটে পড়েছেন। খোদ তার দল ডেমোক্রেটিক পার্টির একাংশ এখন ইসরায়েলের প্রতি তার নিঃশর্ত সমর্থনকে প্রত্যাখ্যান করছে। আন্তর্জাতিকভাবেও তিনি একাকী হয়ে পড়েছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার মতভেদ কার্যত প্রকাশ্যে এসে পড়েছে। বাইডেন চান গাজার যুদ্ধ শেষ করে ইসরায়েলি বাহিনী দ্রুত নিজ সীমানায় ফিরে যাক, কিন্তু নেতানিয়াহু চান গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি সামরিক অবস্থান পক্ত করতে। এটি তার রাজনৈতিক ভরাডুবি থেকে বাঁচার একটি গুটি হতে পারে। হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার সমান শক্তির বোমায় গাজায় ফেলেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের 61% মানুষ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে। 19 থেকে 29 বছর বয়সী মার্কিন তরুণদের মাত্র 20% নিজেদের ইসরায়েলপন্থী মনে করেন। গাজায় ত্রাণ বিতরণে বড় বাধা ইসরায়েল, বলল জাতিসংঘ। ইসরায়েলের নির্বিচার হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দিন দিন তীব্র হচ্ছে খাদ্য সংকট। এই পরিস্থিতির উত্তরণে উপত্যকায় আরো মানবিক সহায়তার প্রয়োজন বলে উল্লেখ করেছে জাতিসংঘ, কিন্তু ইসরায়েলি হামলার কারণে সেখানে ত্রাণ সহায়তা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশাধিকারে বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে জোর দেওয়া হয়। ভেটো নিয়ে আশঙ্কা দেখা দিলেও এবার যুক্তরাষ্ট্র বিরত থাকায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হয়েছে। অবশ্য প্রস্তাবের প্রাথমিক খসড়া থেকে কিছু সংশোধন আনা হয়েছে। এর আগে গাজায় 11 সপ্তাহের এ যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং সেখানে ত্রাণ সহায়তা বিতরণ ইসরায়েলের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছিল নিরাপত্তা পরিষদ। তেল আবিবকে ওয়াশিংটনের অন্ধ সমর্থনের ফলেই গাজা সংকট আরো তীব্র হচ্ছে। এমন সমালোচনা সত্ত্বেও বরাবরই আত্মরক্ষার নামে ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন।
এদিন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, আমি মনে করি নিরাপত্তা পরিষদের জিম্মিদের মুক্তির ব্যাপারে বেশি মনোযোগী হওয়া উচিত। গাজায় ত্রাণ বিতরণে প্রতিবন্ধকতা বিষয়ে জাতিসংঘের বক্তব্য অস্বীকার করে বলেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে সহায়তার অনুমতি দেওয়া হয়েছে। সূত্র রয়টার্স ও আল জাজিরার। ইহুদিবাদে ইসরায়েল পৃথিবীর বুক থেকে মুছে যাবে, হুমকি ইরানি সর্বোচ্চ নেতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, তিনি নিশ্চিত যে ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে এবং ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। শনিবার কেরমান এবং খুজস্তান প্রদেশের একদল পরিদর্শককে দেওয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, সন্দেহ করবেন না যে ন্যায়পরায়ণদের পক্ষে বিজয় থাকবে, সন্দেহ করবেন না যে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হবে। সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে লজ্জাজনকভাবে ভেটো দেওয়ার মধ্য দিয়ে মার্কিন সরকার ও পশ্চিমারা নিজেদের মুখোশ উন্মোচন করেছে। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির মহান বিজয় হলো যে তারা আমেরিকাকে ও তার পশ্চিমা মিত্রদেরকে তাদের মানবাধিকারের মিথ্যা দাবির বিষয়ে হে প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ নেতা আরো বলেন, আজকের দিনে কেউ আর আমেরিকা ইসরায়েল ও ব্রিটেনকে আলাদা করে দেখে না। সূত্র পার্স টুডে।